আবারও ওঝার কেরামতি কাঁপুনি দিয়ে জ্বর আসা শিশুর ওপরে চলল ওঝার তুকতাক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আজও কুসংস্কারের অন্ধকার জগতে পড়ে আছে তথা কথিত মডার্ন সমাজ বিজ্ঞানকে ভুলে কুসংস্কারকে প্রাধান্য দিচ্ছে এই বর্তমান সমাজ তাই কাঁপুনি দিয়ে জ্বর আসা একটি শিশুকে হাসপাতালে না নিয়ে গিয়ে তার উপরে চালানো হলো ওঝার তুকতাক এমনই কুসংস্কারে আচ্ছন্ন চিত্র দেখা গেল বাসন্তী থানার পানিখালি গ্রামে ঘটনা সূত্রে জানা গেছে বাসন্তী থানার পানিখালি গ্রামের বাসিন্দা আজমিরা মোল্লার কন্যা সন্তান আয়েশা মোল্লার হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বর আসে সে সময় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে সোজা নিয়ে যাওয়া হয় ওঝার কাছে আর তারপর শুরু হয় ওঝার কেরামতি বেশ কয়েক ঘন্টা ধরে চলে তুকতাক শিশুটিকে খাওয়ানো হয় ওঝার তেল পোড়া ও জল পোড়া এরপর ওঝার কেরামতিতে গুরুতর অসুস্থ হয়ে শিশুটির মুখ দিয়ে গ্যাজলা বের হতে শুরু করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে এরপর ওই হাসপাতালের দুই চিকিৎসকের সঠিক তত্ত্বাবধানে শিশুটির ওপর থেকে কাটে বিপদের আশঙ্কা হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে সুস্থই রয়েছে শিশুটি তবে এই ঘটনার পর একটি প্রশ্ন চিহ্ন রয়েই গেল সে প্রশ্ন বিজ্ঞান বনাম কুসংস্কারের আজকের আমরা মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ইন্ডিয়া হয়েও অন্ধকার জগতের কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছি এত কিছুর পরেও আমরা সচেতন হইনি বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তাই আজও মানুষ ভরসা রেখেছে ওঝার কেরামতির ওপর

তাতে কি হয়েছে মানে আপনার বাচ্চা কি সুস্থ হয়েছে অসুবিধা হয়েছে আরো এখন হাসপাতালে নিয়ে এসছেন আচ্ছা এই যে এখনকার দিনে কি গুনিন বিশ্বাস করেন ওঝা গুনির বিশ্বাস করেন আপনারই বাচ্চা কি নাম বাচ্চা আপনার নাম কোথায় বাড়ি কোথায় বাসন্তী থানা বাচ্চারা তো বাচ্চারা হয়েছে কিন্তু খিচুনি যে ও একটা রোগ সেটা বাড়ির লোক মানতে পারছে না সেই জন্য ওঝা গুনির হিসাব করে যখন বাচ্চাটাকে নিয়েছে খুবই খারাপ অবস্থাতেই নিয়ে এসছে এখনও বাচ্চা খারাপ অবস্থাতেই আছে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সারান মানে ও ওর গায়ে কি অনেক কিছু বাঁধা ছিল তো দেখা যায় বাঁধা ছিল ওজা গুণিন মাথায় কিছু লাগিয়ে দিয়েছিল কিছু খাইয়ে দিয়েছিল কিন্তু এখনকার দিনে কি ওজা গুণিন বিশ্বাস করে মানে কি সেগুলো তো বাঁধা উচিত নয় বাঁধা বোঝা সত্ত্বেও আর কি যদি করে আর কি তাহলে আর কি বাচ্চা আরও ক্ষতি হবে মানে অনেকটা সময় কি নষ্ট করে ফেলে নষ্ট হলো বাচ্চা যে জিনিস খাইছে সেটাই বাচ্চা কতটা কি ক্ষতি করবে সেটাও আমরা জানি না কিছু আপনার নাম পুনম মন্ডল

করে না আবার ধর হয় ওই বাতাস লাগে ওটা তো ঝাড়ফুঁক করলেও কখন সময় সময় নরম হয়ে যায় মানে বাচ্চাটার অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ কে হয় বাচ্চাটা আপনার আমার নাতনি আচ্ছা আপনার নাম আমার নাম সাজেদা কোথায় বাড়ি কোথায় পানি সাজেদা